সবাইকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে। তো আজকের ভিডিওটা তোমরা দেখেই বুঝতে পেরেছো আমার টাইটেল দেখে কী হতে চলেছে। তো আজকে একটা স্পেশাল ভিডিও, তো সেটা তোমাদেরকে বলবো। তো এই যে সকালে উঠে পড়েছি, আর এদিকে আমাদের সকালে চা খাওয়া হয়ে গেছে, মা এদিকে সকালে খাবার করছে, তো রুটি হয়ে গেছে, তো সকালে রুটি খাই আর আমরা ভাত। তো রুটি সেরকম খাওয়াই হয় না, তো একদমই খাওয়া হয় মাঝে মধ্যে। সকালে উঠে বাজারে গিয়েছিল, তো বাজার করতে, তো বাজার থেকে বাড়ি চলে এসেছে, এখন ফোন ঘাটাঘাটি শুরু হয়ে গেছে। তো আমার ফোনটা ঘাটে সবসময় আর কি, তো এখন আমি ভিডিও করছি বলে এখন ওর ফোন ঘাটছে। কার বিয়ের কার্ড জানি করি খুশি হবে। তো সকালবেলা উঠে এই যে চা খেতে খেতে একটা বিয়ের কার্ড পড়লো, একটা নিমন্ত্রণ আছে। 2 তারিখ মঙ্গলবার আমার ছোট বেটা গোকুলের বড় বিয়ে, বড় জি গোকুলের বড় বেটি, ও বেটি বেটি, ও আমার ছোট বেটা আসামের ওই দিকে না গোকুলের। তুমি আজ বিয়ের কার্ড পরেই যাচ্ছ নিপার সঙ্গে আমাগোরে দুপুরে, যেদিকের ভাষা যেরকম আমাদের ভাষা আলাদা ওইদিকের ভাষা আলাদা, মজা করার জন্যই করে। ও ছোট বেটা এইসব এইসব জানে কি আমাগোরে ছোট বেটা ওই না মনে হয় ওইখানে কোথাও বুঝে ভাষাই না, ওইদিকের ভাষা আলাদা আমাদের এইদিকের ভাষা অনেক আলাদা। কি বাহা ঘর ঠিক করিয়ে নিছো নিছে নিয়ে বোঝাও যাচ্ছে না। আর ওইদিকে সেই রটা কেমন আলাদা না, দুলোকের বলছে তার দুলোকের নতুন জীবন আরম্ভ হতে যাইছি। লেখাগুলো কেমন করে লিখেছে যাতে না পড়তে পারে। এই যে বললাম যে রুটি হয়ে গিয়েছে মার, আর একটু ভাত বসছিল আজকে সকাল সকাল, তো ভাত হয়ে গিয়েছে। আর এখানে করছে ডিমের ভুজিয়া, কি ফোনে হলুদ হলুদ লাগতে হলুদ দিল না, আর এই যে রুটি আর গরম গরম ভাতের সঙ্গে বেশ ডিমের ভুজিয়া খেতে দারুণ লাগে। তো এদিকে মা ভাজছে। সুবর্ণরৌখিক ভাষা, সুবর্ণরঙ্গী ভাষা আদৌ কি আছে কিনা জানি না, যদি হয়ে থাকে তাহলে সত্যি ঠিকঠাকই লিখেছে, আর যদি না হয়ে থাকে তাহলে মজা করেছে। সুবর্ণরৌখিক ঠিকানা দিইনি কোথায়, না ওসব কিছু নেই, ঠিকানা দিলে লোকে চলে যাবে না। এমনি সুন্দর লেখাটা লিখেছে, লেখাটা সুন্দর কিন্তু লেখাটা এমন ভাবে লিখেছে কিন্তু বোঝাই যাচ্ছে। এই দেখো ওয়েস্ট বেঙ্গলের পশ্চিম মেদিনীপুর, আমরা যখন আমরা বুঝতে পারছি কথা অনেকটা আর কি। আর এইদিকে আমার বিছানাটা পুরো গোছানো হয়ে গিয়েছে,
তো এই যে আর বিছনা চাদর তো এমনি কেচে দেবো, তো সেই জন্য আবার নতুন একটা বিছনা চাদর পাতলাম। তো এটা আমি বিয়েতে পেয়েছি, ভীষণ সুন্দর লাগছে দেখো। আর এই যে খাটে বিছনা চাদর পাল্টাবে না, মনে হয় ঘরটা যেন আলাদা আলাদা হয়ে গেছে, মানে নতুন একটা নতুন নতুন লাগে দেখো। আর কালারটা বেশ খুব সুন্দর, আর ডিজাইনটা দেখো কত সুন্দর, বেশ ভালো লাগছিলো, তো সেই জন্য এটাই পাতলাম। আর কি বলতো, ঘাটে যদি বিছনা চাদর পাটা হয় না, আমার খুব ভালো লাগে দেখতে, ভীষণ ভীষণ ভীষণ। আরে চোখ খেতে বসে পড়েছে, খাওয়া হয়ে গেল এত তাড়াতাড়ি? তা যে বললাম ও রুটি খায়, তো ওই যে রুটি খাওয়া হয়ে গিয়েছে। তুমি দাও তোমার সাদা মুখ দেখেই যাবে, দেখেই যাবে। আর মোটা হয়ে গেছে, দরজাতে হচ্ছে না, খেয়ে গেছে, মোটা হয়েছে। এটুকু খেয়ে মানুষ মোটা হয়ে যায়। আর খাওয়া জিনিসটা ভালো লাগে না অতটা, খাওয়া জিনিসটা ভালো লাগে না, খাওয়া জিনিস ভালো লাগে না, খালি ঘুরতে ভালো লাগে। আর এদিকে আমাদের সকালের খাবার খাওয়া হয়ে গেছে। আর সকালে আজকে ছিল গরম ভাত, আর তার সঙ্গে আলু সিদ্ধ আর ডিমের ভুজিয়া, তার সঙ্গে তরকারিও ছিল। তো তরকারি আর খাইনি, এই যে এখানে আমি বসে রয়েছি। আর বাড়িতে ভিডিও কল করলাম পুচকুর সঙ্গে, একটু কথা বললাম। তো পুচকু আমাকে বলছে, পিসি কী করছিস, ভালো আছিস, কবে আসবি, এরকম। ও ফোন করলেই আগে জিজ্ঞাসা করে কবে কবে আসবি, ভালো আছিস। আবার বলছে, খেয়েছিস বাবা? আমার থেকে ওর মানে আগে জিজ্ঞাসা করছে, আমি ওকে জিজ্ঞাসা করবো কি, ও আমাকে আগে জিজ্ঞাসা করছে। তো সবার সঙ্গে ফোনে গল্প করলাম। তো দিশা, কনু, তারপরে ওই যে গোপু, সব আমাদের বাড়িই রয়েছে, বেশ ভালো লাগে। এই টাইমে একটু ফোন করলে সবাইকে একটু দেখতে পাই। তো গল্প টল্প করলাম। তো খাওয়া দাওয়ার পরে যে একটু মানে যে বাসনগুলো থাকে সেগুলো একটু মেজে টেজে সেখানে বসলাম, বসে তারপরে তো ফোন করলাম, বললামই তো। তা আর এখন আমি ভিডিও দেখছিলাম, তারপরে আওয়ার প্লেস আওয়ার ফোটে নতুন ভিডিও এসছে আমাদের, তো ওগুলোই আর কি দেখি। তো বেশ ভালো লাগে তোমাদের মতন আমিও ভিডিও দেখি, আমাদের ভিডিওগুলো, তারপর সবার ভিডিওই দেখি আর কি টুকিটাকি। তো আমাদের ভিডিওটা আগে দেখি, যেই ছাড়ে, যেই নোটিফিকেশন আসে তখনই আর কি দেখি। তো সবাইকে যেহেতু আর কি মিস করি, তো সেই জন্য তোমাদের মতন আমিও ভিডিও দেখি। আর এখানে খুব সুন্দর একটু রোদ আসে, তো বসে আছি। তো এখনও আমার চ্যানেলে ভিডিওটা আর কি আপলোড হলো, তো তোমরা দেখে নাও ভিডিওটা, নতুন নতুন ভিডিও আসছে। আর এই যেখানে বসে বসে আর কি ভিডিওটাও আপলোড করে দিলাম আমার চ্যানেলে। তারপরে স্নান টান এখন আমার হয়নি, তো স্নান করব, তারপরে ভিডিও এডিট করার আছে, তো ভিডিও এডিট করব। স্নান টান করার পরও একটু ভিডিও এডিট করি, তারপরে রাত্রিরেও করি, যখনই আর কি টাইম পাই তখনই করে রাখি। তো ভাবছি আজকে একটু তাড়াতাড়ি স্নান করবো, করে ভিডিও এডিট করে রাখবো, নাহলে রাত্রিরে অতটা ভালো লাগে না, ফোন টোন ঘাটা হয়, এও ফোন করে, তো ভিডিও কল করি, তারপর বান্ধবীদের কাছে একটু ফোন করি, তো সেই জন্য আর হয় না। তো স্নান টান করবো, করে আমি একটু ভিডিও এডিট করবো। মা ওদিকে রান্না করছে, তো আজকে বৃহস্পতিবার, মায়ের আবার পুজো আছে, তো তাড়াতাড়ি আজকে রান্নাটা করে নিচ্ছে। তো তোমাদেরকে তো দেখালাম, বললাম যে সকালে হচ্ছে একবারে রুটি আর ভাতটা করে নিচ্ছে, তো হয়ে গেছে প্রায় রান্না।
তো চলো এবার আমি স্নান টান করে নিই, করে নিয়ে আবার আমার কাজ করতে হবে। কি বলছিস, তুলসী পাতা নেবি? কোথা থেকে? বাবা মাহি আবার ক্লিপ দিয়েছে, কি সুন্দর! এখান দিয়ে আসবি? আয় তাহলে, কি করবো তোমাদের বাড়ি গিয়ে? তুলসী পাতা আছে তাই আমার ঝাপসা হয়ে যাচ্ছে কেন? তো তুই বলছিস তুলসী পাতা? কি পাতা তাই মুখ দিয়ে বেরোয় না কিছু? না লাগবে লাগবে। আয় ওই দিক দিয়ে ঘুরে চলে আসো, ওই দিক দিয়ে ঘুরে আসবা, গেট খুলবো। যাচ্ছি চলো। স্নান করা হয়ে গেছে আর মা ওদিকে পুজো দিচ্ছে, তো এইমাত্র আমি স্নান টান করে আসলাম। তোমাদেরকে তো বললাম যে আমি ভিডিও এডিট করব, তো এখন আর ভিডিও এডিট করব না, তো ভিডিও এডিট করতে অনেকটা বেশ টাইম লেগে যাবে। এখন যে দুদিন পর পর যে ভিডিও গুলো দিয়েছি সেগুলোর কমেন্টের রিপ্লাই দেওয়াই হয়নি, তো সেই কমেন্টের রিপ্লাইগুলো দেব। আর এই দুদিন তিন দিন ধরে শুধু আগের দিন একটা ভিডিও দিয়েছিলাম যে আমার শ্বশুরবাড়ি কোথায়, তো অনেক অনেক মানে কমেন্ট এসছে, অনেক কমেন্ট, তো সেইগুলোর আর কি রিপ্লাই দিয়ে শেষই হচ্ছে না। আর বেশ খুব ভালো লাগছিলো, তোমরা কি সুন্দর সুন্দর কমেন্ট করেছো, আর আমি আর অপু সেগুলো আর কি দেখি, দেখে দেখে কমেন্টগুলো দিই, ও দেখে দেখে বলছিল যে তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তো সেগুলো আর কি এই দুদিন তিন দিন ধরে পুরো রিপ্লাই দিলাম। তো তার আর এই যে দুটো ভিডিও পরে দিয়েছি, তো সেই দুটো ভিডিওর রিপ্লাইগুলো এখনও দেওয়াই হয়নি, তো সেগুলো আর কি বসে বসে দেবো, তো সেই জন্য এখন আর আর কি ভিডিও এডিট করব না, তো সন্ধ্যাবেলায় করে নেব। সেই গিয়েছে, ও এখনও বাড়ি আসেনি, তো আস্তে আস্তে তিনটে সাড়ে তিনটে প্রায় বেজে যাবে আসতে, তো এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি, তো খাওয়া দাওয়া করবো, ও আসুক তারপরে আমরা খাওয়া দাওয়া করবো একসঙ্গে, তারপরে তোমাদেরকে বলবো ও কী করে না করে কাজ করে, তো সব কিছু তোমাদেরকে বলবো। তো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে, আর সঙ্গে থাকো। রোদ চলেই গেল, অন্যদিন তো ভালোই রোদ থাকে, সকালে উঠেছে রোদ তার জন্য। আর এই যে খাওয়া দাওয়ার পরে এই যে চলে এসছে ছাদে, তো আমিও আসলাম, ভাবলাম এই যে ভিডিওটা করি। আর এখানে দেখো ছেলেপিলেগুলো খেলা করে, কি বাস লরি, ওই যে পিকু রয়েছে, আমি যাব, ওদের বাস বাস খেলা করে, ওই সাইকেল, একটা সাইকেলকে বাস মানে বাস বানায় আর কি, ওটাই বলে মুর্শিদাবাদ যাচ্ছে, ওটাই হাওড়ায় যাচ্ছে, ওটাই কলকাতায়, এমনি কি মাছ দেওয়াই যাচ্ছে না, হ্যাঁ মাছ দেওয়াই যাবে বাস, ওই দেখো বাস ওদের। আর ওরা এখানে খেলা করবে, আর এ হচ্ছে কি এখানে শুধু জল ছিটিয়ে দেবো উপর থেকে, খুব ধুলো ওরাই তার জন্য। এপি খুব মাছ দেওয়াই যাবে না বাস, তো এই কদিন ওরা বাস বাস করে খেলা করছে আর কি, বাসে উঠে যাচ্ছে, আর পিকু হলো টিকিট কাউন্টারের মালিক, ওর কাছে টিকিট কাটতে হয়। তোমার ডাক, তুমি যা জোরে ডাকছো ওর ভয় পেয়ে যাবে, ভয় পায় মুখ বুঝে মেরে দেবে। সবারই একই কোশ্চেন, মানে যতদিন ধর বিয়েটা ঠিক হয়েছে তোমাদেরকে বলেছি সবাই আর কি বলো যে মানে তোমার বর কি করে, অপু কি করে, কি কাজ করে, তো সব
জানাতে। তো আমি তোমাদেরকে বলেছিলাম একটা ভিডিওর মাধ্যমে, তো আমরা বিয়েটা হোক তারপরে তোমাদেরকে সবটা জানাবো একদম সামনাসামনি। ওই বলবে কি করে না করে সেই রকমই আর কি বলেছিলাম, আমি বলবো না, ওই বলবে তোমাদেরকে। তো আগের দিনের ভিডিওতে ও কথা বলেছিল যে কোথায় বিয়ে হয়েছিল না হয়েছিল। বাবা তোমরা তো অনেকে অনেক কমেন্ট করেছো যে হেভি হেভি কথা বলতে পারে, আমার থেকেও ভালো হোক গুছিয়ে কথা বলতে পারে এই রকম। আমার শুনে তো বিশাল বিশাল খুশি, বেশ ভালো লাগলো তোমাদের কমেন্টগুলো পড়ে। তো সবাই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি। তো আজকে ভিডিওটা নিয়ে চলে এসেছি, আর এখন 4:15 বাজে এই যে আমি আরও চলে এসেছি ছাদে। অনেকে অনেক কিছু বলেছে যে ও কী করে, তো সেটা নিয়ে আজকে চলে আসলাম তো তোমাদেরকে বলতে। আর তোমরা অনেকে বলতে যে ও চাকরি করে, কিসের চাকরি করে তাড়াতাড়ি বলো, চুল কাটার স্টাইল তোমরা অনেকে আর কি বলেছো যে ওর দাদার এই চুল কাটার স্টাইল দেখে মনে হয় বিএসএফের চাকরি করে বা আর্মির চাকরি করে নাই বেঙ্গল পুলিশে চাকরি করে এরকম। আর ও চাকরি করে না, ও ব্যবসা করে। তো কিসের ব্যবসা করে তাহলে ওর মুখ থেকেই শুনে নাও। নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? খুব আশা করি সবাই খুব ভালো আছেন, তো আমরাও খুব ভালো আছি। তো অনেকেরই প্রশ্ন ছিল যে আমি কি করি, তো অনেকেরই মনে প্রশ্ন যে আমি কি করি। তো আমি জব করি না, আমি ব্যবসা করছি, বিগত কয়েক বছর ব্যবসা করছি। তো আগে জব করতাম, আগে দুবাইতে হোটেলে জব করতাম। তো চার বছর ওখানে জব করেছি, দিয়ে তারপরে এখানে এসে ব্যবসা করছি। তো আমি দুবাইতে থাকতাম, তো এখানে ব্যবসা করছি হচ্ছে কসমেটিক্স জুয়েলারি। তো জুয়েলারির দোকান, কসমেটিক্সের দোকান আছে আমার বেথবা বাজারেই দোকান। তো অনেকে গিয়েছেও, অনেকে গিয়েছে, অনেকে বলেছেও, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেকে জানেও বেথবাতে যারা যারা ভিডিও দেখে, অনেকে বলেছে যে আমার সাথে কথা বললে আমি কিছু যদি মাইন্ড করি না, একদমই না, তোমরা এসে কথা বলো, আমার ভালো লাগে। তবে ভালো লাগে, তো কোনো আপত্তি কিছু নেই। তো আর ওই যে ও বলে দিল যে ও ব্যবসা করে আর ওর দোকান আছে। তো আর আমাদের ওখানেও সবাই ভাবতো যে যখন ফটো দেখাতাম আর কি সবাইকে, তো সবাই ভাবতো যে ও চাকরি করে আর্মি বা বিএসএফ নয় বেঙ্গল পুলিশে। আমার থেকে অনেকটাই লম্বা, অনেকটাই না, তো সেই গেলে হয়ে যেত। আর চেষ্টাই করি, তখন আমি বাইরে যাবো বলে প্রিপারেশন নিচ্ছি। তখন 2016 সালে আমি তখন বাইরে জব পেয়ে যাই 5-star হোটেলে দুবাইতে। তো সেখানেই প্রথম জয়েনিং হয়, 2016 সালে আমি জয়েন করি দুবাইতে মিনাসিয়াই হোটেলে। তো সেখান থেকে আমার প্রফেশনাল লাইফ স্টার্ট, দিয়ে তারপরে ফ্যামিলিগত কারণেই মা একা, তো দিয়ে এখানে এসে ব্যবসা শুরু করা। তো কসমেটিক্সের দোকান মজাই আছে, ভালো। আর তোমরা অনেকেই বলেছিলে যে ও চুল কাটার স্টাইল দেখি, হ্যাঁ চুল কাটার স্টাইল দেখে হচ্ছে বিএসএফে চাকরি করে না। তো তখন বলেছিলাম না চাকরি করে না, তো এখনও বলি যে না ও চাকরি করে না, তোমাদেরকে খুব তাড়াতাড়ি বলবো ও কি করে না করে। তো সেই ভিডিওটা নিয়ে চলে আসলাম আজকে। তো আমরা এসেছিলাম রোদে, কিন্তু রোদ সূর্য মামা দিয়ে নেমে গেছে, রোদ আর নেই এখনো, অলরেডি ঠান্ডা পড়ে গেছে, তো ঠান্ডা লাগছে। আর আমিও চলে যাবো দোকানে। তো আজকে একটু ভেবেছিলাম টাইম আছে, তো সেই জন্য খাওয়া দাওয়া করেই একটু ছাদে আসলাম। ছাদে আসা হয় না আমার, তো ছাদে আসা হয়ই না, আমি খেয়ে দিয়ে দৌড় দিই। এখন অন্ধকার হয়ে গেছে, আর ছেলে পিলে সব খেলা করছে, চেঁচামেচি করছে, তো একটু মানে তোমাদের প্রবলেম হবেই যে বাচ্চারা খেলা করছে। তো তোমাদেরকে দেখালাম ওরা এখানেই সব খেলা করে। তো এই যে আমরা এখন নিচে যাব, তো ও দোকানে চলে যাবে। আমি তুলে নিয়ে যাব, এই যে সব জামা কাপড় আর কি ছাদে আর কি মেলা ছিল সব নিয়ে গেলাম। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, না আর রোদে দিতে হবে না, তো তাড়াতাড়ি করছে যা দোকানে যাবে বলে অনেকটাই তাও দেরি হয়ে গেল। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। আর যারা যারা এখনও পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার করোনি অবশ্যই শেয়ার করে দাও, লাইক কমেন্ট করে দাও, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো। নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো, আর আমার নতুন নতুন ভিডিও তোমরা দেখতে থাকো। তো আজকের মতন এই পর্যন্তই, তো টাটা, বাই বাই।